এই চতুর্থ দফার রানাঘাট বীরভূম ও আসানসোলে নির্বাচন রয়েছে। তার আগে শুক্রবার এই তিন কেন্দ্রে প্রচার সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে প্রচার করেন তিনি। গত লোকসভা নির্বাচনে এই আসন জিতেছিল বিজেপি, আর এই সভা থেকে ফের একবার সন্দেশখালী ইস্যুতে সরব হন শাহ। বলেন, বাংলার মা বোনেদের চিন্তার দরকার নেই, আমরা সন্দেশখালীর অপরাধীদের উল্টো করে ঝোলাবো। ভাই ও বেন, মমতা ব্যানার্জী কো সর মানি চাইয়ে, এক মহিলা মুখ্যমন্ত্রী রেতে হুয়ে সালো তক ধর্ম কে আধার পর মহিলাও কা শোষণ কিয়া গয়া, উনকে হি নেতা নে কিয়া। মে আজ বতানা চাহতা হুঁ, সিবিআই যাঁচ কর রহি হ্যায়, বঙ্গাল কি মাতাও বহনো কো চিন্তা করনে কি জরুরত নহি হ্যায়। সন্দেশ খালি কে গুনেগারো কো হম উল্টা লটকা কর সিধা করনে কা কাম এ ভারতীয় জনতা পার্টি করেগি। রানাঘাটের সভা থেকে দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হন অমিত শাহ। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা রেহাই পাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেন, দুর্নীতিতে দেশের মধ্যে এক নম্বরে মমতার সরকার। কংগ্রেস পার্টি ও মমতা ব্যানার্জি 12 লাখ করোড় কে গপলে গোটালে ভ্রষ্টাচার কিয়ে হে। মে আজ বতানে আয়া হুঁ ভাই ও বেনো, ভ্রষ্টাচার করনে ওয়ালে কিসি কো বক্সা নাই যায়েগা। জিন জিনোনে ভ্রষ্টাচার কিয়া হে সারে লোগো কো জেল কে সলাকো কে পিছে ডালনে কা কাম এ ভারতীয় জনতা পার্টি। রাশন বিতরণ মে গোটালা কিয়া, নগর পালিকা কি ভর্তি মে গোটালা কিয়া, শিক্ষকো কি ভর্তি মে গোটালা কিয়া, সিভিল সেবা কি ভর্তি মে গোটালা কিয়া, গায় তস্করি মে গোটালা কিয়া, কয়লা তস্করি মে গোটালা কিয়া। মমতা ব্যানার্জি আপকি সরকার সমগ্র দেশ মে ভ্রষ্টাচার পর নম্বর 1 সরকার হে, নম্বর 1 সরকার। রানাঘাটের সভা শেষ করে বীরভূমে যান অমিত শাহ। সেখানে চকপাড়ায় সভা করেন তিনি। সেই সভা থেকেও তৃণমূল সরকারকে আক্রমণ শানান তিনি। বলেন, মমতা মা মাটি মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু এটা মোল্লা মাদ্রাসা ও মাফিয়াদের সরকারে পরিণত হয়েছে। মা মাটি ওর মানুষ এ নারে কে সাথ মমতা ব্যানার্জি বঙ্গাল কি মুখ্যমন্ত্রী বনি, ওর দেখতে দেখতে তুষ্টিকরণ মে মা মাটি ওর মানুষ কা নারা মুল্লা মাদ্রাসা ওর মাফিয়া মে বদল গয়া। মুল্লাও কো খুলি ছুট দি হ্যায়, মাদ্রাসা কো হামারা ধন দিয়া জাতা হ্যায়, ওর মাফিয়াও কো গরিব জনতা পর লুটমারি করনে কে লিয়ে খুলা ছোড় দিয়া হ্যায়। এরপর বীরভূমের মাটিতে দাঁড়িয়ে জেলবন্দী অনুব্রত মণ্ডলের নাম নিয়েও তৃণমূলকে আক্রমণ করেন শাহ। অনুব্রত মণ্ডল জানতে হো না, আপ সবি লোক জানতে হো ইয়া নাই জানতে হো, আরে ডরো মত, জেল মে গয়ে ও জানতে হো ইয়া নাই জানতে হো। ইনোনে ইহা এ সারা অবৈধ কারোবার খোল দিয়া থা, গৌ তস্করি মে লিপ্ত পায়ে গয়ে, আর আজ দোনো তিহাড় কি জেল কি হওয়া খা রে, হওয়া খা রে। আজ মে কেনে আয়া হুঁ, জো কটমনি চলাতে হে, জো সিন্ডিকেট চলাতে হে, অভি ভি সুধর যাও সময় হে, হামারি সরকার বননে কে বাদ ইহা কটমনি ওর সিন্ডিকেট চলানে ওয়ালে কো উল্টা লটকা কর সিধা করনে কা কাম এ ভারতীয় জনতা পার্টি সরকার কর। ব্যুরো রিপোর্ট, প্রীতম বাংলা।